নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গোয়ালপাড়ার কন্টেনমেন্ট জোনের এক ব্যক্তি করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে 43। তৃতীয় পর্যায়ে লকডাউন শিথিল রাজ্যে, দিনে স্বাভাবিক থাকলেও রাতে চলছে কারফিউ। খাদ্য সুরক্ষার চাল বন্টনে অনিয়ম নরসিংপুরে, ক্ষোভে সোচ্চার সুবিধা প্রাপকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে করোনা আক্রান্ত হলেন আরও এক ব্যক্তি। মঙ্গলবার গোয়ালপাড়ার কন্টেনমেন্ট জোনের ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43। যদিও আগে মোট 32 জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, বর্তমানে মোট 10 জন করোনা আক্রান্তের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এ খবরের নিশ্চয়তা দেন, তবে এতে আতঙ্কের কিছু নেই বলেও মন্ত্রী উল্লেখ করেন। টানা লকডাউনের পর কিছুটা ছাড় মেলায় জীবনযাত্রা ক্রমশ স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় দিনেও শিলচর শহরে স্বাভাবিক পরিবেশ দেখা যায়। সেই পরিচিত ভিড়, যানজট পরিলক্ষিত হয়। বিভিন্ন বাণিজ্যিক কাজকর্ম নতুন করে শুরু হওয়ায় গ্রিন জোনের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। শুধু শিলচরই নয়, বরাকের অন্য দুই জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দিতেও স্বাভাবিক পরিবেশ অনেকটাই ফিরে এসেছে। রাজ্য সরকার 33% দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়ায় কার্যত বেশিরভাগ দোকান এদিনও খোলা ছিল। জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে পাশাপাশি দুটি দোকান খোলা রাখা যাবে না। সে অনুযায়ী শিলচরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে দোকান খোলার দিন ভাগ করে নিয়েছেন। তৃতীয় পর্যায়ে লকডাউন রাজ্যে নৈশকালীন কারফিউ হিসেবে পরিগণিত হচ্ছে। রাজ্য সরকার নয়া নির্দেশিকা জারি করে সর্বত্র সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে। ফলে লকডাউনের সময় আগে অনেকটা ছাড় মিললেও কারফিউ থাকায় এখন রাতের বেলা মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ। রাতভর রাস্তায় রাস্তায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে। কারফিউ অমান্য করে যারা রাস্তায় বের হচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার ছিল নৈশ কারফিউর দ্বিতীয় রাত। খাদ্য সুরক্ষা প্রকল্পের চাল বন্টনে অনিয়মের অভিযোগ উঠল নরসিংপুর সমবায় সমিতির অন্তর্ভুক্ত ন্যায্যমূল্যের ব্যবসায়ী শঙ্কু শর্মার বিরুদ্ধে। জনগণের অভিযোগ, শঙ্কু 20 কিলো চালের পরিবর্তে প্রত্যেককে 19 কিলো করে ধরিয়ে দিচ্ছেন। খাতায় আবার তিনি লিখছেন 20 কিলো। আমার নাম নাম সঞ্জিৎ নাথ। দিবার কথা যেহেতু 14 দিলা এখানে তারা কইলা বলে না, এগুলো তো কার্ডর 1 কেজি করে আমরা খাটিয়ে রাখি। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা নরসিংপুর ডেভেলপমেন্ট কমিটির কাছে অভিযোগ জানালে নড়ে চড়ে বসেন কমিটির কর্মকর্তারা। তারা ঘটনার সত্যতা যাচাই করতে শঙ্কুকে জিজ্ঞেস করলে শঙ্কু কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি। দেখুন কোন প্রশ্নের উত্তর কিভাবে দেওয়ার চেষ্টা করছেন শঙ্কু নিজেই। ধরো মনে করে যে না, এ খুব পরিশ্রম করে এই জোর বৃষ্টির গামার তারা আমি তুয়া দিয়া যায়, হ্যাঁ ও হে তুয়া দিয়া যায় যায় লুয়া যাওয়ার হে লুয়া যায় ও পর্যন্ত আমারও। আচ্ছা, তো আপনার মানে খাদ্য সুরক্ষার চালগুলো আপনি দিন? হ্যাঁ, আমি খাদ্য সুরক্ষার চাল দিই। আর আপনার কোপারেটিভ কোনটা পড়ছে? নরসিংপুর কোপারেটিভ। নরসিংপুর তো পাবলিকে যে অন্যটা হয়, পাবলিকে যে বারবার খালি ইয়ে করে যে না আমরা কাছে জোর করে খাটিয়ে রাখা হয় না, এটা মিশা কথা। জোর করে কারোর রাস্তায় গিয়া কাটা হয় না। এটা আমিও কইতে পারি আর না, কিন্তু কারোর কাছ থেকে আমরা জোর করিয়া যে দিতেও লাগবো ইয়ে করতে লাগবো, কোনো প্রেশার ক্রিয়েট নাই। আপনাকে যারা পাবলিকের মানে আপনার যারা কাস্টমার আছে এরা কথা অনুযায়ী এরা অনুরোধে আপনি খাটিয়ে রাখুন না। এরা কয় প্রত্যেকটা কার্ডও তো আপনি 20 কেজি করে লিখছেন কিন্তু 19 কেজি করে দেওয়া গেছেন, যারা 15 কেজি আছে তারা 14 কেজি আছে, এটা তো আমার লেখা লাগবে। হ্যাঁ, তখন একজনে যদি সারিয়া যায় একটু সারিয়া যায়। আচ্ছা, আপনার কাস্টমার কতজন আছে? আমার আছে 140 জন। 140 জন
1 কেজি করে কাটিয়ে রাখলে তো অনেকটা হয়ে যায় না সবে সবে দেয়া যায় না উধারবন্দ আইসিডিএস প্রজেক্টের অধীন গোসাইপুর 50 নম্বর অঙ্গনবাড়ি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। স্থানীয় জনগণের অভিযোগ, এই কেন্দ্রের 142 জন ছাত্রের নামে 32,000 টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, অথচ অঙ্গনবাড়ি সেন্টারের তরফে পুরো টাকা সুষ্ঠুভাবে বণ্টন করা হয়নি। বিষয়টি নিয়ে তারা জেলাশাসকের দৃষ্টিও আকর্ষণ করেছেন। অঙ্গনওয়াড়ি সেন্টার নম্বর 50, এখানে আমরা কোভিড-19 লাগি যেগুলো রেশন গভর্নমেন্ট থেকে আইছে, তো এখানে আমরা শুনছি 32,000 টাকা গভর্নমেন্ট থেকে আইছে, কিন্তু এখানে অঙ্গনওয়াড়ির তার খাতার মধ্যে আছে 142 জন ছাত্র আসেন, এই ছাত্র যদি আসে তো 32,000 টাকারে তারা 142 ভাগ করে সুন্দর করে দিতে পারে, কিন্তু এই টাকাটা তারা সুন্দর করে বাটিছে না, তারা খর এখন মানে যেগুলো অবশিষ্ট টাকা রয়েছে এখন বাটিত, এর লেগে মানে আমরা আবেদন হইল টাকা রয়েছে যেটা মানে তারা নেক্সট মানে যে এলট আইব ও এলট আওয়ার লগে তারা এটা অ্যাড করিয়া তারা এই টাকাটা দিয়ে বাটিয়া দিব। আমরা দুঃখ হইলো ওইটাই আর কি, তারা যখন পয়সা সব আইছে এখন সব মানুষের প্রবলেমও আছে, কারণ সবর ব্যবসা মানুষের সব বন, এর লেগে পয়সাটা তারা সব বাটিয়া দিল নাকি তার লেগে, এর লেগে আমরা দেশি মহেদর কাছে আমরা অনুরোধ যাতে এইটা দুর্নীতিটা ভালো করে তদন্ত করা হয়। কি কি বস্তু আপনারা দিচ্ছে? দেড় কেজি চাউল আছে, এখানে 200 গ্রাম তেল আছে, 250 গ্রাম ডাইল আছে, 10 টিকি একটা হলদির প্যাকেট আছে। লকডাউন শুরু হওয়ার পর কোণঠাসা হয়ে পড়া বেসরকারি যানবাহন চালকদের ডকুমেন্টস ল্যাপস এবং ট্যাক্স এক্সপায়ারির ক্ষেত্রে ফাইন লাগবে না বলে সরকারি তরফে বলা হলেও এযাবৎ কোনো নোটিফিকেশন জারি হয়নি। মঙ্গলবার জেলা পরিবহন কার্যালয়ে অল কাছাড় অটোরিকশা কোয়ার্ডিনেশন কমিটির পক্ষ থেকে জেলা পরিবহন আধিকারিকের সঙ্গে বিষয়টি নিয়ে জানতে চাইলে এমনটাই জানিয়েছেন ওই আধিকারিক বলে দাবি করেন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য। বিকাশ বলেন, লকডাউনের ফলে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা নিরুপায় হয়ে পড়েছেন। এই অবস্থায় ডকুমেন্টস ল্যাপস কিংবা ট্যাক্স এক্সপায়ারি সংক্রান্ত বিষয়ে সরকারি তরফে নোটিফিকেশন শীঘ্রই জারি করার আর্জি জানিয়েছেন বিকাশ ভট্টাচার্য। লকডাউনের সময় আমরা পত্রপত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দেখছি যে যারা আমরা ডকুমেন্টস ল্যাপস বা ট্যাক্স এক্সপায়ার হয়ে গেছে এগুলার কোনো ফাইন লাগতো না করিয়া পত্রপত্রিকায় দেখছি। আজকে আমরা জেলা পরিবহন আধিকারিকের কাছে গেছিলাম, আমি যাওয়ার পরে জিগেলাম বললাম ট্যাক্স একটাই কোনো ট্যাক্সও লোহার কোনো ইয়ে না, কোনো গভর্নমেন্ট সার্কুলার আইসে না করিয়া তাই নামটা জানাইছেন। আমরা একটা দুশ্চিন্তার মধ্যে আছি, যদি কোনোরকম পত্রপত্রিকা যেটা পাই সেইটা যদি কোনোরকম বিফল হয়, যদি ট্যাক্স বা ডকুমেন্ট ঠিক করতে যদি ফাইন এক্সাম হয়ে যায় এক্সাম না হয় তো আমরা এমনিই আর্থিক মান্দার মধ্যে আমরা কী অবস্থা দাঁড়াইব। আমরা একটা দাবি করি আইছি যখন বারবেলি দ্বিতীয় মহাশয়ের যে আপনি কমসে কম সরকারে জানাই নোটিফিকেশন আইসে না বলছেন দ্বিতীয় তারিখে, আমরা আসার আগে হয়তো এইটার আমরা ট্যাক্সটা দিতাম পাইছিলাম, কিন্তু ট্যাক্স অ্যাপটা করছে না দেন দ্বিতীয় অভিযোগ, যদিও আমরা এখানে গ্রিন জোন হিসাবে সব খুলে গেছে অফিস অফিস এক তৃতীয়াংশ হিসাবে অফিসের স্টাফও আছে। ডিজিটাল ইন্ডিয়ার টাওয়ার তৈরির কাজে সুদূর কাশ্মীর থেকে শ্রীকুনার আলমবাগে আসেন 15 জন শ্রমিক, লকডাউনের ফলে তারা এখানে আটকা পড়ে যান, তাই নবনির্মিত টাওয়ারের পাশে ছোট যে ঘরে তারা উঠেছিলেন সেখানেই থেকে যান। সোমবার রাতে তাদের উপর চড়াও হয় একদল লোক, এলাকা ছাড়ার কথা বলে তাদের মারধর করা হয়। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে সিআরপিএফ নিয়ে ঘটনাস্থলে তিনি পৌঁছান। পুলিশ ওই শ্রমিকদের সেখান থেকে সরিয়ে আইএসবিটিতে নিয়ে এসেছে, সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ঘটনার সঙ্গে যুক্ত আলমবাগের এক যুবককে গ্রেফতারও করা হয়েছে। করোনা মোকাবেলায় শক্ত হাতে লড়ছে রাজ্য ও কেন্দ্র সরকার, তাই সাধারণ মানুষ যে যা পারছেন সরকারকে অর্থ সাহায্য করে যাচ্ছেন। পালংঘাট বাজারের সমাজকর্মী তথা বিজেপি কর্মকর্তা রামানুজ গোস্বামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলেন 21,000 টাকা। এদিন তিনি আয়রংমাড়ায় বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে গিয়ে ওই অর্থমূল্যের একটি চেক মন্ত্রীর হাতে তুলে দেন। মন্ত্রী পরিমল তাকে শুভেচ্ছা জানিয়ে আবগারি বিভাগের উদ্যোগে তৈরি করা হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে মঙ্গলবার আবগারি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এদিন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা, পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বাড়ি গিয়ে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি কার্যালয়েও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আবগারি বিভাগ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর সদর আবগারি বিভাগের সহকারী পরিদর্শক চন্দন সিরকার, মধুসূদন দেব, রবীন ভট্টাচার্য, কৃপেশ পাল প্রমুখ।
বেসরকারি হাসপাতাল শিলচর গ্রেসওয়েল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা উৎসর্পণের উদ্যোগে মেহেরপুরে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার মেহেরপুর গ্রেসওয়েল হাসপাতালে আয়োজিত এই রক্তদান শিবিরে 25 জন পুরুষ ও মহিলা দাতা রক্তদান করেছেন। শিবিরে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। উৎসর্পণ সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া সংস্থা ও গ্রেসওয়েল হসপিটালের যৌথ উদ্যোগে এই বরাক ব্লাড ব্যাংকের আয়োজন করেছি। আপনারা জানেন এই কোভিড-19 কীভাবে সারা দেশ বা পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে, তাই আজকে লকডাউনের ফলে অনেকে ঘর থেকে বেরোতে পারছেন না, অনেক অকাল্পতা দেখা দিয়েছে, সেইটা যাতে আমরা কিছুটা হলেও কভার করতে পারি। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন ও সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। মঙ্গলবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বণ্টন অব্যাহত ছিল। হিন্দু জাগরণ মঞ্চ নরসিংপুর ব্লক সমিতির তত্ত্বাবধানে এবং জেলা গ্রামরক্ষী বাহিনীর অ্যাডভাইজার আশিস হালদারের আর্থিক সহযোগিতায় ধলাইয়ের পর এবার সোনাই বিধানসভা কেন্দ্রের অসহায়দের ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়েছে। এদিন কেন্দ্রের লামারগ্রাম, দক্ষিণ শহীদপুর, কাজীডহর, গোয়ালাবস্তির 150 পরিবারের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। মঞ্চের পক্ষে সেদিন উপস্থিত ছিলেন অমলিন্দু দাস, রাজেশ পাল, শ্যামল সিংহ, বিমল সিংহ, আরএসএসের বিস্তারক গোপাল পাল, গৌতম সিংহ প্রমুখ। এত সংকীর্ণ পরিস্থিতি, এত মানে কি বলবো, আমি অনেক জায়গায় দেখেছি, এত মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন যাপন করছিল, কারণ বর্তমানে খুবই মানে এত পরিস্থিতি খারাপ, উপার্জন অনেকেরই বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা সামান্য কিছু নিয়ে আপনাদের সামনে আপনাদের সহযোগিতার জন্য এসেছি, সহায়তার জন্য এসেছি। আশা করছি আগামীতেও যদি ঈশ্বর না করেন কোনো পরিস্থিতি খারাপ যদি না হয় তবে তো খুবই ভালো, কিন্তু হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা কথা দিলাম সমাজের যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা সবসময় এগিয়ে থাকব। আপনাদের গ্রামে হোক, যে কোনো জায়গায় হোক, আমাদের সমাজ যদি কোনো বিপদে পড়ে আপনাদের কাছে আমরা কথা দিচ্ছি, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ডাকবেন, আমরা যথাসামর্থ্য আমরা সাহায্যের জন্য এগিয়ে আসব। দুর্যোগের এই সময় করিমগঞ্জের পত্রিকা হকারদের পাশে দাঁড়ালো বিবেকানন্দ কেন্দ্র, কন্যাকুমারীর করিমগঞ্জ শাখা এবং প্রান্তজ্যোতি পত্রিকা গোষ্ঠী। মঙ্গলবার স্থানীয় একটি বেসরকারি স্কুলে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে করিমগঞ্জের হকারদের সংবর্ধনা জানানো হয়। এদিন সংবর্ধনার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রীও। ত্রাণ দেওয়া হয়েছে স্থানীয় কিছু দুস্থ পরিবারকেও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোপামুদ্রা চৌধুরী, মৃণাল কান্তি দত্ত, দুর্বাদল দাস, শর্মিষ্ঠা খাজাঞ্চি, জয়শ্রী চক্রবর্তী, গৌতম দেব প্রমুখ। এদিন স্বাগত বক্তব্য রাখেন করিমগঞ্জ কার্যস্থানের সংযোজক অরূপ রায়। আমরা বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ শাখা, আমরা এই আজকের এই ত্রাণ বণ্টনের আয়োজন করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য, আমরা দেখেছি বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী, কিন্তু হকারদের কোনো ধরনের পৃথকভাবে দেওয়া হয়নি। কিন্তু হকাররা ভোরবেলা 5টার সময় উঠে পেপার আনতে যায়, ঝড় বৃষ্টি রোদ সব কিছুকে উপেক্ষা করে তারা পেপার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়, কিন্তু সেই আবার 1টা-2টো বাজে তখন আর হকাররা বিভিন্ন জায়গায় গিয়ে যে লাইন ধরে আনবে সেই এর ব্যবস্থা হয় না। তাই আমরা বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী পাশাপাশি প্রান্তজ্যোতি পত্রিকাও আমাদেরকে সহযোগিতা করেছে, যৌথভাবে আমরা আজকের এই ইয়েটা করেছি, বিশেষ করে হকারদের সম্মানার্থে। আমরা ত্রাণ বলবো না, আমরা বলবো তাদের সম্মানার্থে আমরা কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছি। লকডাউনের ফলে কচুদরমে আনন্দ মেলায় এসে আটকে পড়া লোকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল কচুদরম পুলিশ। জানা গেছে কচুদরম রামদুলাল রায় হাই স্কুলের মাঠে আনন্দ মেলা নিয়ে এসেছিলেন হোজাই এবং পশ্চিমবঙ্গের কিছু লোক, কিন্তু লকডাউন শুরু হওয়ার পর তারা এখানে আটকা পড়ে যান। দেখা দেয় তীব্র খাদ্য সংকট। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাদের কচুদরম থানায় ডেকে পাঠিয়ে ওসি মনিরুদ্দিন লস্করের তত্ত্বাবধানে তাদের হাতে তুলে দেয় ত্রাণ সামগ্রী। এখন আমি জানতে পারছি, জানার পর পরে দেখছি মানুষগুলো উপবাসে বুঝতেছে, এই জানার আমি তাদের সামান্য একটা সাহায্য করলাম, ভবিষ্যতে লাগাতে আরও সাহায্য করলাম, কোনো অসুবিধা নেই। আমার জানার কারণে আমার সুবিধা হয়েছে, আমার স্টাফও কেউ জানে না এই মানুষগুলো এখানে আছে। এখন জানার পর আমি ভাই আমি মানে তার খোঁজখবর করে তার নাম ইন্ডাস্ট্রিয়া আজকে তার একটা সাহায্য।
প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের প্রদান করা 5 কুইন্টাল চাল ও 1 কুইন্টাল ডাল বন্টন করা হল শেওড়ারথল জিপিতে। দক্ষিণ ধলায় জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম লস্কর, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত, সোনাকি বর্মন, নিপেন রিয়াং প্রমুখদের উপস্থিতিতে এলাকার দরিদ্র জনজাতি পরিবারগুলোর মধ্যে এসব ত্রাণ বন্টন করা হয়। এত অঞ্চলের যেগুলো আমরা পুঞ্জি, রিয়াং পুঞ্জি, খাসিয়া পুঞ্জি এবং যারা ডিমাচা সম্প্রদায়ের যারা আছে এবং এই সোয়াকা পুঞ্জি থেকে ধরে হাডামা কালাখাল পোকড়াখাল মিলিয়ে যারা গরিব দুস্থরা আছে তাদের মধ্যে আমরা আজকে 200 পরিবারের মধ্যে আমরা অল্প রিলিফের ব্যবস্থা করে দিয়েছি। সেটা আমাদের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন যে এত অঞ্চলে যারা দুস্থ আছেন উনি ওনাদেরকে যাতে অল্প ওনাদের সঙ্গে সামিল হওয়া যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, কেশব স্মারক সংস্কৃতি সুরভী, সেবা ভারতী, ইনফোসিস, অ্যানোমোর উদ্যোগে 170টি অসহায় পরিবারকে ত্রাণ বন্টন করা হয়েছে। এদিন ইন্দো বাংলা সীমান্তের ভটিরচক গ্রামে 50 পরিবার, মহাদেবপুরে 30 পরিবার, সরসপুরে 50 পরিবার এবং লেবারপুতায় 40 পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বন্টন কার্যসূচি চলার সময় উপস্থিত ছিলেন প্রান্ত প্রচারক সঞ্জয় কুমার দেব, পশ্চিম কাছাড় জেলা সেবাদল প্রমুখ অমল দাস, নীলেন্দু দাস, আশু দেবনাথ সহ আরও অনেকে। ছাড়া পৃথিবীর যারা বড় বড় দেশ আছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, তারা অর্থের দিক দিয়া স্বাবলম্বী, ডাক্তারের দিক দিয়া, বৈজ্ঞানিকদের দিক দিয়া ওনারা অনেক উপরে আছেন, কিন্তু আমরা টিভি, রেডিও এটাতে যদি দেখি যে তাদের অবস্থা এখন খুব খারাপ অবস্থা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গোয়ালপাড়ার কন্টেনমেন্ট জোনের এক ব্যক্তি করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে 43। তৃতীয় পর্যায়ে লকডাউন শিথিল রাজ্যে, দিনে স্বাভাবিক থাকলেও রাতে চলছে কারফিউ। খাদ্য সুরক্ষার চাল বন্টনে অনিয়ম নরসিংপুরে, ক্ষোভে সোচ্চার সুবিধা প্রাপকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।